অধিকাংশ যারা এই দুর্বল ইমানের নামাজি তারাও এইরকমই, কাজকাম সেরে পারলে নামাজটা পড়লো, না হলে মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে এরকম দেখা যায়, কখনো ওই লোকটাকে দেখি মসজিদে নামাজ পড়েছে, আবার কখনো দেখি রাস্তায় বসে আছে, যাচ্ছে নামাজ পড়তে, ভাই এরকম বসে আছেন কেন? লজ্জা পায় হয়তো একটু ইমান থাকলে, আর না হলে হুজুর কাপড় খারাপ। খুব সহজ উত্তর, কি হুজুর কাপড় খারাপ? যতই কাপড় খারাপ থাকে, আপনারা যেহেতু মেহনতের কাজ করে বলে দিচ্ছে মাসলা, যতই কাপড় পেশাবেও যদি ডুবে থাকে, হ্যাঁ, আর কাপড় বদলাবার কোনো সুযোগ নেই, অক্ত পার হয়ে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কাজা নেই, ওই অবস্থাতেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। টাইম পার করা যাবে না যে আমি জোহরের নামাজ মাগরিব পরে পড়বো, আজকে খারাপ, আসরের নামাজ আমি মাগরিব পরে পড়বো, ফজরের নামাজ কাপড় খারাপ সূর্য ওঠার পরে পড়বো, এইটা চলবে না। হ্যাঁ, অক্তের মধ্যে যদি হয় তো ঠিক আছে, এই টাইমের মধ্যে আমি জোহর 12টার সময় না পড়ে 2টা 2:30 পড়বো, কাপড়টা আমি বদলে নিতে পারবো, সেটা আলাদা কথা, আউয়াল অক্তের না হয়ে আখির অক্তে, শেষ অক্তে, মধ্য অক্তে হইলো, কিন্তু অক্ত পার করে দেবেন, এইভাবে নামাজ কবুল হবে না। তাহলে যে নামাজ পড়ে না তার কি দশা হবে?